শপিং শেষ করে রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার জন্য। বলতে গেলে তেমন একটা সন্ধ্যা হয়নি, চারিদিকে বিকালের সূর্যের লাল আভা সারা আকাশে ছড়িয়ে পড়েছে। রিকশার জন্য আর দাঁড়িয়ে না থেকে সামনে হাঁটা শুরু করলো। প্রায় 5 মিনিট হাঁটার পর রাস্তার পাশে কারো গুঙ্গানের আওয়াজ শুনতে পেল তে। তে তখন সাহস করে আরেকটু সামনে গিয়ে দেখতে পেল একটা রক্তাক্ত অবস্থায় একজন পানি পানি বলে চিৎকার করছে। আর তে তখন তাড়াতাড়ি করে তার ব্যাগ থেকে পানির বোতল নিয়ে ছেলেটাকে ধরে পানি পান করালো। ছেলেটা চোখ খুলে তের দিকে তাকিয়ে হাতের ইশারায় কিছু একটা বলতে চাইছে। তে তখন ছেলেটার হাতের ইশারা বুঝতে পেরে নিজের মোবাইলটা ছেলেটার হাতে দিল। ছেলেটা তের কাছ থেকে মোবাইলটা নিয়ে কাকে যেন ফোন করে সেখানে আসতে বলছে। তে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে ছেলেটা তখন বাধা দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই দুইটা বড় গাড়ি এসে তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে কালো পোশাক পরিহিত হাতে বন্দুকধারী 4-5 জন লোক নেমে এসে ছেলেটার সামনে দাঁড়ায়। তাদের মধ্যে একজন বলে ওঠে, ভাই ভাই আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? আপনার এই অবস্থা করলো কে? নাম বলুন, এখনই তার শরীর থেকে মাথাটা আলাদা যদি না দেই তাহলে আমার নামও ইয়ঞ্জন না। ছেলেটা তখন হাত উঠিয়ে বাধা দিল আর বলল, এত হাইপার হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি, জাস্ট কয়েকটা জায়গা একটু কেটে গেছে, অ্যান্টিসেপটিক ক্রিম লাগালেই 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। জি ভাই, আপনি যা বলেন। তে কিছুটা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। ভয় পাবে না কেন? এমন করে যদি কেউ বন্দুক নিয়ে এসে সামনে দাঁড়ায় তাহলে সে যতই সাহসী হোক না কেন ভয় তো পাবেই। তেও তার ব্যতিক্রম নয়, ভয় পেয়ে একটু নয় অনেকটা সরে দাঁড়ালো। ছেলেটা তে সামনে এসে দাঁড়ায় আর বলে, থ্যাংকস, আজ তোমার কারণে আমি জানে বেঁচে গেলাম। তুমি যদি সময় মতো না আসতে তাহলে লোকগুলো হয়তো বা আমাকে মেরেই ফেলতো। তে ভয়ে ভয়ে উত্তর দিল, আমার কারণে মানে আমি কি করে আপনার প্রাণ বাঁচালাম? আমি তো জাস্ট আপনাকে পানি খাইয়েছি মাত্র, তাহলে আমি আমি কিভাবে? ছেলেটা তখন বলল, লোকগুলো কারো আসার আওয়াজ পেয়েই আমাকে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। আমিও তখন পানির জন্য ছটফট করছিলাম, ঠিক সেই মুহূর্তে তুমি এসে যদি আমাকে পানি না দিতে তাহলে বুঝতেই পারছো আমার কী অবস্থা হতো। তে তখন ভয়ে ভয়ে বলল, ও আচ্ছা, এই 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 কথা তাহলে। তে তখন মনে মনে ভাবছে, তাড়াতাড়ি কেটে পড়াই ভালো এখান থেকে, না জানি আবার কি হয়। এই ছেলেটাকে বাঁচানোর জন্য যদি পালিয়ে যাওয়া ছেলেগুলো এসে আমাকে আবার মেরে ফেলে তখন কি হবে? আমি তো পুরোই ফেঁসে গেছি, আমার মনে হয় আমার এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। ছেলেটি পিছন থেকে ঢাক দিয়ে তে সামনে এসে দাঁড়ায় আর বলতে শুরু করে, আমি জীবন চাঙ্কু, আর আপনি কেন, আমার নাম কেন জানতে চাচ্ছেন আপনি? দেখুন, যে লোকগুলো আজ আমাকে মারতে চেয়েছে তারা কিন্তু মোটেও ভালো লোক। আপনি যে আমাকে বাঁচিয়েছেন তারা হয়তো বা এই জিনিসটা দেখেছে, আর ওদের মনে ভয় থাকবে আপনি যদি পুলিশ বা অন্য কাউকে তাদের বিষয়ে বলে দেন। ওরা এখন আপনাকে হয়তো বা টার্গেট করবে, সো বুঝতে পারছেন আপনার লাইফটা কিন্তু খুব রিস্কি হয়ে গেছে আমার কারণে। যাই হোক, আপনি সাবধানে চলাফেরা করবেন, একা বের হবেন না, আপনি গাড়িতে এসে বসুন, আমার লোক আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তে তখন ভয় ভয় বলল, না না আমি যেতে পারবো, আমাকে কষ্ট করে আপনাদের নিয়ে যেতে হবে না। তে তখন কিছু বলার আগে ছেলেটা তার হাত ধরে তাকে গাড়িতে বসালো। তে গাড়িতে বসে দেখলো ছেলেটা মানে জাঙ্কুক আর চোখে তেকে বারবার দেখছে। তে তখন মনে মনে বলতে লাগলো, এভাবে দেখার কি আছে, মনে হয় আগে কখনো মেয়ে মানুষ দেখেনি, মনে হচ্ছে চোখগুলো উঠিয়ে মার্বেল খেলি। একে তো ছেলেটার কারণে আমি বিনা কারণে ফেঁসে গেছি, আমিও অনেক পাগল, জেনে শুনে নিজেই নিজের বিপদ থেকে আনলাম। হায় আল্লাহ, এখন তুমি পারো আমাকে বিপদ থেকে বাঁচাতে। জাঙ্কুক তখন বলল, কি বলো মনে মনে? কিভাবে বুঝলো আমি মনে মনে কথা বলছি? তে তখন বলল, এখানে আমাকে নামিয়ে দিন, এইটাই আমার বাসা। আচ্ছা শুনুন, জি
বলেন, আপনার পরিচয়টা তো পেলাম না, আপনার নামটা তো বলে যান। তে তখন বলল, আজকে যে উপকারটা করলেন এটা কম কিসের, আবার পরিচয়। এই কথা বলে তে হেঁটে বাসায় চলে আসলো। জাঙ্কু গাড়িতে উঠে ইয়ঞ্জনকে বলল, এম এ সম্পর্কে সব ডিটেলস আমি চাই, যে কোনো মূল্যেই হোক না কেন। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, কালকের মধ্যে সব ইনফরমেশন আপনার সামনে এনে হাজির করব আমি। তে বাসায় ঢুকে শপিং ব্যাগগুলো বিছানার উপর ফেলে ময়লা ড্রেস চেঞ্জ করে নিল। শপিং থেকে কিনে আনা জিনিসগুলো মা বাবা আর তার আদরের বোন রোজকে দিল। সবার জন্য আনা ড্রেসগুলো সবাই পছন্দ করেছে। মা তার পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে রে মা, তোর মুখটা আমার শুকনো লাগছে কেন? কিছু হলে বল, আমার কাছে অন্তত লুকাস না কথাগুলো। মায়ের কথা শুনে চোখে পানি এসে গেল তের। মাকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে নিল। কি হবে মা, কিছুই তো হয়নি, শপিং একটু বেশি ঘোরাফেরা হয়েছে তো তাই ক্লান্ত লাগছে, একটু রেস্ট দিলেই দেখবি ঠিক হয়ে গেছে। তেই তার রুমে এসে তার মায়ের কথাই ভাবতে লাগলো। মা সব কিছু কীভাবে বুঝে ফেলে, কোনো কিছু লুকানোর আগে, সন্তানের কোনো বিপদ আপদ হলে সবার আগে মা বুঝে যায়। সবার থেকে লুকানো গেলেও মায়ের থেকে কিচ্ছু লুকানো যায় না, একেই হয়তো বলে মায়ের ভালোবাসা। তেই ভাবছে জাঙ্কুকের কথা, যা বললো তা কি ঠিক, ওই লোকগুলো যদি আমার বা আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে। না এ আমি কি ভাবছি, হয়তো বা আমি ভুল ভাবছি, লোকগুলো তো আমাকে চিনেই না, তাহলে আমার ক্ষতির প্রশ্ন আসেই না, শুধু শুধু চিন্তা করছি আমি, নো চিন্তা টু ফুর্তিতে। অপরদিকে জাঙ্কু বসে বসে শুধু তের কথাই ভাবছে। ঠিক তখনই ইয়ঞ্জন তার কাছে গেল আর বলল, ভাই মেয়ে সম্পর্কে সব ইনফরমেশন পেয়েছি। ভ্যারি গুড ইয়ঞ্জন, মেয়েটার নাম হচ্ছে কিম তায়ং, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, এক বোন আছে রোজ ইন্টারে পড়ে, মা গৃহিণী, বাবা হচ্ছে বিজনেসম্যান। জাঙ্কুক তখন বলল, তের মোবাইল নাম্বার, এফবি আইডি, ইমেল আইডি এগুলো কিছু পেয়েছিস? জি ভাই পেয়েছি, মোবাইল নাম্বার পেয়েছি কিন্তু ইমেল এফবি আইডি পাইনি, আশা করি সামনে সেগুলোও পেয়ে যাব। ঠিক আছে, আর আজকে আমার উপর যারা হামলা করেছে তাদের কোনো খোঁজ পেয়েছিস? জি ভাই, তাদের মধ্যে দুইজনকে পাওয়া গেছে আর তাদের লিডারকে পাওয়া যায়নি, পুলিশ এখনও চেষ্টা করছে, কোনো খবর পেলেই আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। পরের দিন সকালে তে কলেজে যাওয়ার জন্য বের হয়েছে। কিছু দূর যেতেই মনে হলো কেউ তাকে ফলো করছে, কিন্তু পেছনে তাকে কাউকে দেখতেই পেল না সে। রিক্সা নিয়ে সোজা কলেজে এসে পৌঁছালো। তের বেস্ট ফ্রেন্ড লিসাকে দেখে তার সাথে গিয়ে কলেজে মাঠে বসলো তে। লিসা তখন তেকে বলল, এই তে দেখ না, কলেজ গেটে কখন থেকে না ব্ল্যাক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে রে। লিসার কথায় কলেজ গেটের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল তের। আরে এটা তো সেই ছেলেটার, কি যেন নাম, জিয়ন চাং, জাঙ্কুক, হ্যাঁ তার গাড়ি, এখানে কেন গাড়িটা, নাকি আমাকে ফলো করছে? আরে ধুর, কি যে ভাবি, আমাকে কেন ফলো করবে, হতে হতে পারে এটা অন্য কোনো ছেলের গাড়ি। লিসা তখন তেকে ধাক্কা দিয়ে বলল, তে আয় তে, কোথায় হারিয়ে গেলি আবার? আরে না কিছু না, চল ক্লাসে যাই। ক্লাসে কিছুতেই মন দিতে পারছে না তে, বারবার চোখ সেই গাড়িটার দিকেই যাচ্ছে, মনে হচ্ছে এই গাড়িটা তেকে নিজের কাছে টানছে। লিসাকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে সোজা ক্যান্টিনে চলে গেল তে। লিসাকে বসিয়ে নাস্তা আনার সময় কারোর সাথে অনেক জোরে ধাক্কা লেগে জুসের গ্লাসটাই পড়ে গেল। কার সাথে ধাক্কা খেলো তা দেখতে গিয়ে তে রীতিমতো অবাক হয়ে গেল। আরে এ তো সেই ছেলেটা। ছেলেটা কিছু বলার আগে তে বলা শুরু করলো, আপনি এখানে কেন, চোখে হাতে নিয়ে হাঁটেন নাকি যে দেখতে পারেন না? জাঙ্কুক তখন বলল, দেখবো কি করে, চোখ শুধু তোমাকেই দেখে, তোমাকে ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। কি কি বলেন এসব, চুপ করুন, যত সব ফালতু ছেলে, এতবার ছেলে ছেলে করছো কেন, আমার তো একটা সুন্দর নাম আছে নাকি, আমার নাম হচ্ছে জাঙ্কুক, এই নামেই ডাকো না আমাকে, আর হ্যাঁ তোমাকে রাগলে না দারুণ লাগে, যত সব সরুন আমার সামনে থেকে। জাঙ্কুকদের সামনে এসে ফু দিয়ে মুখের উপরে আসা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। তার এই ফু দেওয়াতে তে পুরো ফ্রিজ হয়ে গেল।
জাংকুক স্মাইল করে চলে গেল, কিন্তু তে ফ্রিজ হয়ে তখনও পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আছে। তখনই লিসা আসলো আর বলল, কি রে তে, তোর আবার কি হলো? কিছু না, আমি আমি বাসায় যাব। কেন, ক্লাস করবি না? না রে, ভালো লাগছে না। তে এই ছেলেটা কে রে? কোন ছেলেটা? আরে ওই ছেলেটা যার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলিস। জানি না তো কোন ছেলে, এবার চুপ কর, ভালো লাগতেছে না ওই ছেলের কথা শুনতে। তুই যাই বলিস না কেন, ছেলেটা দেখতে কিন্তু অনেক সুন্দর, একদম হিরোর মতো, তাই না তে? তে তখন মনে মনে ভাবছে, ওফো, এই ছেলেটা আবার আমার কে বাবার ফলো করছে কেন? নাকি এই ছেলেটাকে বাঁচিয়ে আমি সত্যি কোনো বিপদে পড়ে গেলাম, এখন আমার কি হবে? অপরদিকে জাংকুক তের কথাই চিন্তা করছে আর ভাবছে, মেয়েটা বেশ সুন্দর, না জানি কেন আমার এই মেয়েটার সাথে কথা বলতে খুব ভালো লাগে, আর মেয়েটা যখন রাগ করে তখন আরও বেশি ভালো লাগে। পুরোই পাগলি একটা মেয়ে।